ওরা রাস্তায় বসে মানুষের অসুবিধে তৈরি করছিল, সুতরাং তাদেরকে বলেছেন তোমরা আলোচনার টেবিলে ফিরে এসো, কেরাও বা এই জাতীয় জিনিস করে শিক্ষাক্ষেত্রের যে মান, বিশেষ করে প্রেসিডেন্সির তো নিজেরও একটা গর্বের প্রেসিডেন্সি, সুতরাং সেটা তোমরা এটা করো না, তোমরা আলাপ আলোচনার মধ্যে দিয়েই সমস্যার সমাধান করো। এখন সেই আলোচনাটা দেরিতে হলেও শুরু হয়েছে, নজর রাখছি, খবর পেলে ব্যবস্থা নেব, আমাদের সাহায্য দরকার হলে আমরা পাশে আছি, আমরা দেখব, যেটা বাস্তবসম্মত বলে মনে হবে সেদিকটার সম্পর্কে যদি সরকারের কোনো কিছু করার থাকে তাহলে সরকার সে কাজ করবে। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া, নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।